ঢাকা। অলিম্পিক যাত্রার আগে থাইল্যান্ডে শুরুটা ভালো হয়েছে বাংলার গলফার সিদ্দিকুর রহমানের। কিংস কাপ গলফের প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে লিডার বোর্ডের ১৯ নম্বরে আছেন দেশের সেরা গলফার। বার্ডি দিয়ে দিন শুরু হয় সিদ্দিকের, এরপর চার ও ৬ নম্বর হলে বার্ডি খেলেছেন বাংলার অলিম্পিয়ান, তবে ফ্রন্ট নাইনের শেষ হলে গিয়ে খেয়েছেন একটা বগি। প্রথম রাউন্ডের বাকি ৯ হলে খেলেছেন পারের সমান শট। কিংস কাপের ফাইনাল রাউন্ড আগামী রবিবার, ওই দিনই থাইল্যান্ড থেকে দেশে ফিরে পরের দিন ব্রাজিল রওনা হবেন সিদ্দিকুর রহমান। খেলার আরো খবর নিয়ে ফিরে আসছি।